ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। বছরের এই একটি দিনের আবেদন একেবারেই আলাদা। চারদিকে উৎসবের আমেজ, বাতাসে আনন্দ বারতা আর সবার মনে খুশির জোয়ার। খুশির ঈদের নামাজ আদায়ে সকাল সকাল ঈদগাহমুখী নগরবাসী, নতুন পাঞ্জাবি, বাহারি টুপি আর সুরমা আতর মেখে হাজির ঈদগাহে। দেশের প্রধান এই ঈদ জামাতে শরিক হতে হাইকোর্ট প্রাঙ্গণে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সমাজের বিশিষ্টজন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিনের ইমামতিতে ঈদের নামাজ শুরু হয় সকাল 8:30। এ সময় কানায় কানায় পূর্ণ ছিল ঈদগাহ ময়দান। মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অনেককেই বৃষ্টিতে ভিজে রাস্তায় নামাজ আদায় করতে হয়। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা, কামনা করেন দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার ঐক্য, কামনা করেন ফিলিস্তিনি জনগণের জন্য বিশেষ রহমত। ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করছি, তাদের যে দৃশ্যগুলো দেখে চোখের পানি রাখা যায় না। এই ফিলিস্তিনি বর্বরতা যে শুরু করছে ইসরায়েল, এটা আসলে মানবাধিকার লঙ্ঘন। আমরা বাংলাদেশের জনগণ শান্তি শৃঙ্খলার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চাই। এখন রাজনীতি হানাহানি মারামারি করে কোনো লাভ হবে না, দেশের ক্ষয়ক্ষতি হবে আরও। বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন দেশে উৎসব আনন্দে ঈদ উদযাপিত হলেও গাজায় প্রাণ বাঁচাতে ছুটছেন লাখো মুসলমান। সংঘাত সহিংসতা বজায় আছে মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি মুসলিম দেশে। বাংলাদেশেও ঈদের পরের রাজনীতিতে সংঘাত সহিংসতা ছড়ানোর শঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় অটুট ঐক্যের, মুসলিম ভ্রাতৃত্ব বিকাশের কোনো বিকল্প নেই বলে মনে করেন অনেকেই, যার সূচনা হতে পারে পবিত্র এই ঈদের দিন থেকেই। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। নামাজ শেষে শুরু হয় সৌহার্দ্য সম্প্রীতি বিনিময়। শত্রু মিত্র ভুলে একে অপরকে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করেন মুসল্লিরা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের বেশ কয়েকটি জামাত। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।